নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব রোজকার ভাতের পাতে খাওয়ার জন্য একদম ঘরোয়া মশলায় বানানো আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছের ঝোল বানানোর জন্য 700 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি, একটু মোটা লম্বা টুকরো করে কেটে নেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেলও খুব ভালো করে গরম করে নেব। তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। মাছগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। সব মাছগুলোকে ভেজে নিয়েছি, এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি হাফ বয়েল করে নিয়েছি। আলুগুলোকে হাফ বয়েল করে নিলে রান্না অনেকটাই তাড়াতাড়ি হয় আর সময় অনেকটাই বেঁচে যায়। দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। আগে যেহেতু মাছ ভেজে নিয়েছি তাই তেলও হলুদ হয়ে গেছে, তাই আলুর মধ্যে এক্সট্রা হলুদ দিলাম না। একটু সময় নিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভাজতে ভাজতে বানিয়ে নেব মশলা। মশলার জন্য নিয়েছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো। আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটো দুটোকে 4 টুকরো করে কেটে নেব। এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এতক্ষণে আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এতগুলো মাছের জন্য মাত্র 1টা পেঁয়াজই ব্যবহার করছি। আর পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব বানানো মশলার পেস্ট। মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ, স্বাদ মতো নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ একদমই নিজেদের স্বাদ মতো। সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। যারা নতুন বন্ধুরা আছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন। একটু সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। মাছের ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণ একটু বেশি দিলাম। জলের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে হাই হিটে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, আবার ঝোল একটু ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে 1 মিনিট মতো ফুটিয়ে নেব।
ঝোল কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছ। আমার বানানো মাছের আরও অনেক রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। মাছ আর আলুগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার লো টু মিডিয়াম হিটে মাছগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছগুলো ঝোলের মধ্যে ফুটতে থাকুক, ততক্ষণে অন্য একটা কড়াইতে বানিয়ে নেব ভাজা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা তেজপাতা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 3 চামচ গোটা ধনে আর 2 চামচ গোটা জিরে। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এতক্ষণে আলু আর ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, ধনেপাতাগুলোকেও ঝোলের সাথে মিশিয়ে নেব। ধনেপাতা মিশিয়ে নিয়ে 30 থেকে 40 সেকেন্ড ঝোল আরো ফুটিয়ে নেব। এবারে গ্যাস অফ করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তাহলে রেডি আমাদের আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।